बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलामुअलैकुम सुप्रिय छात्र छात्रीबृंद सरकारी हरियाणा कलेज आयोजित फिनान्सर अनलाइन क्लासे तुम्हारा स्वागत जानाई। आज के आलोचना करब कैपिटल बजेटिंग टेक्निकगुलो अर्थात मूलधन बजेटिंग जो कौशलगुलो आछे कौशलगुलो आज के आलोचना कर आलोचनार अनेकगुलो भाग थाकबे सकले जानी जो मूलधन बजेटिंग कैपिटल बजेटिंग टेक्निक्स सनातन पद्धति आज तीनटा आधुनिक पद्धति आज सातटा दस टा पद्धति नहीं आसले आज के कथा बोलबो जो पद्धतिगुलो कोनटा किभाबे काज करे कोनटार अकाउंटिंग प्रोसिडियर कि कोनटा किभाबे हिसाब रखते हैं এভাবে আমরা আজকে এই জিনিসগুলো আজকে আলোচনা করব। তো সবার আগে আমরা জানি যে ক্যাপিটাল বাজেটিং এর কাকে বলে। তো ক্যাপিটাল বাজেটিং হচ্ছে অর্থাৎ একটা আমাদের যে মূলধন জাতীয় ব্যয় আছে সেই প্রস্তাব বা মূলধন জাতীয় ব্যয়ের যে কোথায় আমরা ব্যয় করব কোন কোন খাতে আমরা আসলে টাকাটি ইউটিলাইজ করব এটার জন্য যে বাজেট সেটাই হচ্ছে আসলে ক্যাপিটাল বাজেট বা ক্যাপিটাল বাজেটিং ওই কাজটাকেই বলে। আর মূলধন জাতীয় ব্যয় প্রস্তাব মূল্যায়নের জন্য বিভিন্ন কৌশল আছে সেই কৌশল সব জায়গায় সব কৌশল আসলে ব্যবহার করা যায় না। একটা আছে সনাতন পদ্ধতি বা অবাট্টাকিত পদ্ধতি আর একটা হচ্ছে সময় সমন্বিত পদ্ধতি বা বাট্টাকিত বা আধুনিক পদ্ধতি। এখন আমরা সেই পদ্ধতিগুলো আলোচনা করব। প্রথমে আমরা দশটা পদ্ধতি আমরা জানি যে পুরাতন পদ্ধতি বা অবাট্টাকিত নগদ প্রবাহ পদ্ধতি যেটা ওইটা হচ্ছে তিনটা এখানে বাট্টাকরণটা করা হয় না এটাকে বলে নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। তার একটি হচ্ছে বিনিয়োগ পরিশোধ কাল পদ্ধতি বিনিময়যোগ্য বিনিয়োগ পরিশোধ পদ্ধতি তারপর হচ্ছে গড় উপার্জন হার পদ্ধতি বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা এআরআর আর পেব্যাক পিরিয়ড মানে পিবিপি আর বিনিয়োগ পরিশোধ কাল হচ্ছে মানে পিপিএম পেব্যাক পিরিয়ড মেথড। তাহলে এ হচ্ছে প্রাচীন পদ্ধতি আর সমন্বিত যেটা অর্থাৎ ডিসকাউন্টিং পদ্ধতি হচ্ছে সাতটি। একটা হচ্ছে নিট বর্তমান মূল্য বা নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে আভ্যন্তরীণ মুনাহার পদ্ধতি বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর পদ্ধতি। তিন নম্বর হচ্ছে সংশোধিত আভ্যন্তরীণ মুনাহার বা মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন পদ্ধতি বা এমআইআরআর পদ্ধতি। চার নম্বর হচ্ছে নিট প্রান্তিক মূল্য পদ্ধতি বা নেট টার্মিনাল ভ্যালু বা এনটিবি পদ্ধতি। পাঁচ নম্বর হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই মেথড। তারপর হচ্ছে বাট্টাকিত বিনিয়োগ পরিশোধ কাল পদ্ধতি বা ডিসকাউন্টিং পিবিপি মেথড আর এটা হচ্ছে এমএ পিআই পদ্ধতি। এই হচ্ছে সাতটি আর ওইখানে হচ্ছে তিনটি মোট দশটা পদ্ধতি নিয়ে আমরা আজকে কথা বলব। প্রথম হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি যে পদ্ধতিতে মূলধন জাতীয় ব্যয় সিদ্ধান্ত সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাচীনতম এবং জনপ্রিয় পদ্ধতি হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি। বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে মানে ফেরত আসবে সেটি আসলে এই জায়গায় হিসাব করা হয় অর্থাৎ এখানে কত সময়ের মধ্যে এটা আসবে এই জিনিসটা আমরা এখান থেকে জানতে পারি। তাহলে আমরা বলতে পারি যে দীর্ঘমেয়াদে বিনিয়োগ প্রকল্পে বিনিয়োজিত প্রারম্ভিক মূলধন প্রকল্পের প্রত্যাশিত নগদ আন্তঃপ্রবাহ থেকে যে সময়ের মধ্যে ফেরত পাওয়া যায় তাকেই বলা হয় কি বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি। পেব্যাক পিরিয়ড গণনার জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে আমি কনস্ট্যান্ট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো দিয়ে ভাগ করতে পারি বা এনসিও ডিভাইড বাই এনসিবি এটা আমরা বলতে পারি আর কি। তো এইরকম এই পদ্ধতিটা কিন্তু আসলে খুবই জনপ্রিয় পদ্ধতি আর কি। একটা এর কতগুলো সুবিধা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যে এটা সহজ এটা নগদ প্রবাহ বিবেচনা এখানে করা হয় ঝুঁকি হ্রাস আছে এই জায়গায় তারল্যর সমস্যার সমাধান করা যায় মূলধনের দক্ষ ব্যবহার করা যায় সময় ব্যয় হ্রাস করে দেউলিয়াত্ব থেকে রক্ষা পাওয়া যায় প্রকল্প নির্বাচন সহজ করা যায় এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটা সুবিধা। আর কিছু অসুবিধা আছে যেন অর্থের সময় মূল্যটা বিবেচনা হয় না পরিশোধকালের পরের নগদ প্রবাহ আমরা জানি না লাভজনকতা এনে ধরা যায় না অনেক সময় তারল্যটা সঠিক নির্দেশ করে না পরিশোধকালে ইচ্ছামতো মান নির্ধারণ করা যায় এই আর কি। তবে তারপরে এটা একটা জনপ্রিয় পদ্ধতি আর কি। তারপরে আমাদের যেটা লাগবে
এআরআর বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন মেথড বা অ্যাভারেজ গড় উপার্জন হার পদ্ধতি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে আরও একটি আকর্ষণীয় কিন্তু মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ এটা হচ্ছে গড় উপার্জন হার পদ্ধতি। গড় উপার্জন হার পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের উপার্জনের হার পদ্ধতিও বলা হয়ে থাকে। এটি নগদ প্রবাহের পরিবর্তে হিসাব বিজ্ঞান তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যে পদ্ধতিতে প্রকল্পের গড় বিনিয়োগের উপর কর পরবর্তী গড় বার্ষিক মুনাফার শতকরা হার নির্ণয় করা হয় তাকে গড় উপার্জন হার পদ্ধতি বলে। অর্থাৎ এখানের জন্য এআরআর সমান হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ওভার দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট ইন্টু 100। তবে এই পদ্ধতি মানে এটার মধ্যে কী আছে একটু ত্রুটি আছে, কারণ এখানে তোমার কি সকল যেই জিনিসগুলো আলোচনা করে ডিসিশন নেওয়া যায় সেখানে কিন্তু সব জিনিস কিন্তু এই জায়গায় থাকে না আর কি। তারপরে আমাদের আরও কিছু পদ্ধতি এই জায়গায় আছে, সে তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে আমাদের বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ডিসকাউন্টিং ক্যাশ ইনফ্লো। এটা কিন্তু বাট্টাকৃত নগদ প্রবাহ এটা খুব ভালো ধারণা, কারণ এখানে বাট্টাকরণটাকে হিসাব করা হয় অর্থাৎ ডিসকাউন্ট করা হয় অর্থের সময় মূল্যে জায়গায় কী করা হয় বিবেচনা করা হয়। এবং এই পদ্ধতি হচ্ছে বাট্টাকৃত নগদ পদ্ধতিতে শুধু হিসাব বিজ্ঞানের যে মুনাফা তার পরিবর্তে কি অর্থের সময়মূল্যটাকে এনে বিবেচনা করা হয়। তো যে পদ্ধতিতে মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় তারটা বাট্টাকৃত নগদ পদ্ধতি বলে। এবং এই বাট্টাকৃত নগদ পদ্ধতির মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে এনপিবি, এমআইআরআর, পিআই, এমএপিআই, আইআরআর, এনটিবি ইত্যাদি পদ্ধতি আছে। এগুলো আমরা এখন আলোচনা করব। এনপিবি পদ্ধতি হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি আর গড় উপার্জন পদ্ধতিতে যেই সমস্যাগুলো ছিল এখানে এটা কী করা হয়েছে বাদ দেওয়া হয়েছে। এখানে কোনো প্রকল্পের প্রত্যাশিত সকল ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহকে একটি ন্যূনতম উপার্জন হারের সাহায্যে বাট্টাকৃত করে বর্তমান মূল্যে রূপান্তরের ফলে প্রাপ্য মোট বর্তমান মূল্য থেকে প্রারম্ভিক নগদ বহিঃপ্রবাহের বাট্টাকৃত বর্তমান মূল্য বাদ দিয়ে যে বর্তমান মূল্য থাকে তাকে নিট বর্তমান মূল্য বলে। এবং এটা একটা ভালো পদ্ধতি আর কি, যে কারণে এখানে অর্থের সময় মূল্যকে কী করা হয় বিবেচনা করা হয়। এবং ওই আগের যে পদক্ষেপ পেবিক পিরিয়ডে বা যেই সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখানে থাকে না। তো এই পদ্ধতিরও কিছু সুবিধা অসুবিধা আছে, যে সুবিধা হচ্ছে যে এখানে সময়মূল্যটাকে বিবেচনায় নেওয়া হয়েছে, প্রকল্পের সমগ্র জীবনকাল বিবেচনায় থাকে, এনে প্রান্তিক নগদ প্রবাহ বিবেচনা করা হয়, পরিবর্তিত বার্তার হারও প্রয়োগ করা যায়, প্রকল্প নির্বাচনে সহায়ক হয়, শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিক করা যায়। হ্যাঁ, এই হলো ব্যাপার আর কি। আর এটার অসুবিধা হলো যে এটা একটু জটিল, প্রত্যাশিত উপার্জন হার নির্ণয়ে একটু সমস্যা হয়, আবার অ্যাবসোলুট মেজার অনেক সময় করা যায় না, বিনিয়োগের পরিমাণ বিবেচনা করা হয় না এই জায়গায়, আর প্রকল্পের লাইফ লংজিভিটি অর্থাৎ কত কাল চলবে সেটাও এই জায়গায় কিন্তু কি বিবেচনা করা হয় না। তারপর আরেকটা পদ্ধতি হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন আভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতি বা আইআরআর পদ্ধতি। এই পদ্ধতিও একটি কি ডিসকাউন্টিং পদ্ধতি। এই পদ্ধতি প্রকল্পের আভ্যন্তরীণ অন্তর্নিহিত প্রকল্পের নগদ প্রবাহ ব্যতীত অন্য কিছুর উপর নির্ভর করে না। অতএব আভ্যন্তরীণ হার মুনাফা হার বলতে এমন একটি বার্তার হার বোঝায় যেখানে প্রকল্পের ভবিষ্যৎ নগদ অন্তঃপ্রবাহের বর্তমান মূল্যকে প্রারম্ভিক নগদ প্রবাহের বহিঃপ্রবাহের সমান মনে করে। এই বার্তার হার বর্তমান মূল্যকে শূন্যে পরিণত করে। তাহলে যে বার্তার হারে কোনো বিনিয়োগ এর নিট বর্তমান মূল্যকে শূন্য পরিণত করে তাকেই বলে কি আভ্যন্তরীণ মুনাফার হার। এই পদ্ধতিও কিন্তু ভালো, কারণ এখানেও কি মানে এটাকে অর্থের সময় মূল্যটা এখানে কী করা হয়েছে বিবেচনা করা হয়েছে। তার কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যে এখানে সহজে উপলব্ধি করা যায়, তারপরে হচ্ছে অর্থের সময় মূল্য বিবেচনা নেওয়া হয়েছে, নগদ প্রবাহ বিবেচনা করা হয়, মূলধন ব্যয়ের আর দরকার নাই, শুরুর দিকের নগদ প্রবাহের প্রাধান্য থাকে, প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ, প্রকল্পের লাভজনকতা জানা যায়, ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা যায়, প্রকল্পের নির্বাচনে সহায়তা হয়। তবে এর অসুবিধা হলো যে এটা ক্লান্তিকর গণনা, এটা লং টার্ম গণনা করতে হয়, একাধিক উপার্জনের হার চলে আসে এই জায়গায়,
পরস্পর বর্জনশীল প্রকল্প মূল্যায়নের সমস্যা হয়, অবাস্তব ধারণা এটি, এটা একটা ব্যয়বহুল, মূল্য যোজনের যোগ্যতা ইয়ের নাই, এই পদ্ধতির নাই। তবে ওভারঅল কিন্তু এই পদ্ধতি বাংলাদেশে সব বিশ্বে একটু পপুলার, কেন? কারণ এখানে বিনিয়োগকে খুব সিকিউর করা হয় আর কি। আর যদি আমাদের আরও কিছু পদ্ধতি এ জায়গায় চিন্তা করতে হয়, সেটা হচ্ছে একটা হলো মডিফাইড আইআরআর বা পরিমার্জিত। পরিমার্জিত হচ্ছে যে বাট্টাকৃত নগদ প্রবাহ কৌশলের মধ্যবর্তী নগদ প্রবাহ পুনর্বিনিয়োগের অপ্রকাশিত ধারণা হচ্ছে প্রকল্প মূল্যায়নে আইআরআর এবং এআরআর পদ্ধতির পারস্পরিক বিরোধের উৎস। তো এখানে আমরা যদি অধ্যাপক মিশ্রের কথা বলি, উনি বলছে যে পরিমার্জিত অভ্যন্তরীণ মুনাফার হার হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে অন্তর্বর্তীকালীন নগদ প্রবাহ মূলধন ব্যয়ে পুনর্বিনিয়োগ করা হয় বলে ধরে নেওয়া হয় এবং এরূপ পরিমার্জিত নগদ প্রবাহের সাথে অভ্যন্তরীণ মুনাফার হার পুনর্গণনা করা হয়। এটা হচ্ছে এমআইআর বাই করতে গেলে আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে। তারপরে টার্মিনাল ভ্যালু আছে আমাদের, টার্মিনাল টিবিএম পদ্ধতি, সেটা হচ্ছে যে প্রান্তিক মূল্য অ্যাপ্রোচে নগদান্ত প্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের সময়কে অধিক স্পষ্টভাবে পৃথক করে। এই অ্যাপ্রোচে ধরে নেওয়া হয় যে একটি নগদান্ত প্রবাহ তাদের প্রাপ্তির ঋণ থেকে প্রকল্পের অবসানের আগ পর্যন্ত একটা নির্দিষ্ট উপার্জন হারে অন্য সম্পত্তিতে বিনিয়োগ করা হয়। এই যে সিদ্ধান্ত, একেই বলে প্রান্তিক মূল্য পদ্ধতি। তারপরে প্রফিটেবিলিটি ইন্ডেক্স একটা পদ্ধতি। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে, এটাও একটি ডিসকাউন্টিং পদ্ধতি, একে আয় ব্যয়ের অনুপাতও অনেকে বলে। এটি এনপিপি অ্যাপ্রোচের অনুরূপ, মুনাফা অর্জন ক্ষমতা সূচক অ্যাপ্রোচে টাকা প্রতি বিনিয়োগের ফলে প্রাপ্ত সমান আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য পরিমাপ করে। অন্যদিকে এনপিপি হচ্ছে ভবিষ্যতের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ও নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্য। এনপিপি পদ্ধতি অনপেক্ষ পরিমাপক হওয়ার ফলে অসমান প্রারম্ভিক বিনিয়োগ সম্পন্ন প্রকল্প মূল্যায়নে এটি নির্ভরযোগ্য না। সেখানে এপিআই পদ্ধতিটা ব্যবহার করে এটা কি সমাধান করা যেতে পারে। তারপরে এমএপিআই একটি পদ্ধতি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মেশিনারি অ্যালাইড প্রোডাক্টস ইনস্টিটিউটের গবেষণা পরিচালক জস টার্বো এই পদ্ধতি উদ্ভাবন করছে। এই ইনস্টিটিউটের নাম অনুসারেই এটার নাম হয়েছে কি, মেশিনারি অ্যালাইড প্রোডাক্টস পদ্ধতি। এখানে হচ্ছে এমএপিআই সমান ডি প্লাস সি মাইনাস বি মাইনাস ই ডিভাইড বাই এ ইন্টু অ্যাকশন। এই পদ্ধতিতে এই ফর্মুলা এটা বাইর করতে হবে। এমএপিআই হচ্ছে এমএপিআই পদ্ধতি, ডিতে হচ্ছে নতুন মেশিনের পরবর্তীতে উপার্জিত আয়, সি হচ্ছে নতুন মেশিনের পরবর্তী বছরের ভগ্নাবশেষ মূল্য, বি হচ্ছে নতুন মেশিনের পরবর্তী বছরের মূল্য হ্রাস, ই হচ্ছে অতিরিক্ত আয়কর, আর এই হচ্ছে অতিরিক্ত বিনিয়োগ। এই হচ্ছে আমাদের যে পদ্ধতিগুলো। তো এখন এই পদ্ধতিগুলোর ফর্মুলা কিন্তু তোমার কী থাকা লাগবে, জানা থাকা লাগবে, এবং সেই জানা থাকলে কিন্তু যে কোনো অঙ্কই তুমি কী করতে পারবা, করতে পারবা। তো এখন যার জন্য আমি ফর্মুলাগুলো এখন তোমাকে বলে দিচ্ছি। প্রথমে আমাদের বাই করতে হবে বিনিয়োগ পরিশোধ কাল পদ্ধতি। এটার জন্য মেইন ফর্মুলা হচ্ছে পেবিক পিরিয়ড সমান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই কনস্ট্যান্ট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। আর মিশ্র যদি হয় তাহলে পেবিক পিরিয়ড সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আর যদি বিনিময়যোগ্য বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করতে হয় তাহলে পেব্যাক রিসিপ্রোকাল সমান ওয়ান ডিভাইডেড বাই পেব্যাক পিরিয়ড ইন্টু একশো, এটা করলেই হবে। আর আমি যদি এআরআর নির্ণয় করতে চাই, এআরআর তাহলে হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ওভার দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট ইন্টু একশো। আর আমি যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট নির্ণয় করতে চাই, আরওআই সমান অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট ইন্টু একশো। আর যদি এনপিপি আমি নির্ণয় করতে চাই, তাহলে এটার জন্য সবচেয়ে পপুলার পদ্ধতি হচ্ছে এনপিপি সমান সিএফটি ডিভাইড বাই ওয়ান প্লাস কে পাওয়ার হচ্ছে টি এস এন প্লাস ডাব্লু এন ডিভাইড বাই ওয়ান প্লাস কে পাওয়ার হচ্ছে এন মাইনাস সিও
জিল, এই পদ্ধতিতে গেলেই এটি পাওয়া যাবে। তাহলে এটা হলো নিট বর্তমান মূল্য। আর আমি যদি আভ্যন্তরীণ মুনাফা নির্ণয় করতে চাই বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর নির্ণয় করতে চাই, তখন ফর্মুলা হচ্ছে আইআরআর সমান সমান আর মাইনাস পিপিপি মাইনাস ডিএফআর ডিভাইডেড বাই ডিএফআরএল মাইনাস ডিএফআরএইচ। এই ফর্মুলা গেলে আমাদের হয়ে যাবে। আর এটা যদি মিশ্র হয় তাহলে আইআরআর সমান সমান আর মাইনাস পিপি সিও মাইনাস পিপি সিএফটি ডিভাইডেড বাই ডেল্টা পিবি ইন্টু ডেল্টা আর। তাহলে এই হচ্ছে আমার আইআরআর নির্ণয়ের ফর্মুলা। আর যদি আমার এনটিবি নির্ণয় করতে হয়, নেট টার্মিনাল ভ্যালু, তাহলে এনটিবি সমান সমান পিবিটিএস মাইনাস পিবিসিএ। আর যদি আমার পিআই অর্থাৎ প্রফিটেবিলিটি ইন্ডেক্স নির্ণয় করতে হয়, তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু ডিভাইড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর এমএপিআই পদ্ধতি হচ্ছে এমএপিআই সমান সমান ডি প্লাস সি মাইনাস বি মাইনাস ই ডিভাইড বাই এ ইন্টু একশো। আর ইএ এনপিবি যদি আমি গণনা করতে চাই, ইএ এনপিবি সমান সমান নেট প্রেজেন্ট ভ্যালু ডিভাইড বাই অ্যানুইটি ফ্যাক্টর। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো জানা থাকলে যে কোনো মূলধন বাজেটিংয়ের কৌশল তোমরা কী করতে পারবা, অবশ্যই প্রয়োগ করতে পারবা। আজকের আলোচনা আশা করি বুঝতে পেরেছ। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে যে কোনো মাধ্যমে যোগাযোগ করে এগুলো সলভ করে নিবা। এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।